যাদের চোখে শুষ্কতা আছে তাদের চোখে কি স্মাইল করা সম্ভব? সকল লেজার ভিশন কারেকশন প্রসিডিওর চোখের শুষ্কতা প্রথম 2-3 মাসের জন্য একটু বাড়িয়ে দেয়, সেই জন্য ভালো করে আমরা শুষ্কতার পরীক্ষাগুলো করে নিই। আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেই, আমরা যেমন টিয়ার মেনিসকাস পরীক্ষা করি, টিয়ার ব্রেকআপ টাইম এবং শার্মার টেস্ট, এর পাশাপাশি সবচেয়ে লেটেস্ট আমরা একটি পরীক্ষা করি, এর পরের ছবিতে আমরা দেখব, লিপি ভিউ টু ড্রাই আই পরীক্ষা। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমরা এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা শুষ্কতার গ্রেডিং করি, যে শুষ্কতা কোন পর্যায়ে রয়েছে, সেটি মৃদু পর্যায়ে, মাঝারি না অতিমাত্রায় রয়েছে। যদি মৃদু পর্যায়ে থাকে, আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই, তাহলে আমরা সিম্পল আর্টিফিশিয়াল টিয়ার বা চোখের যে কৃত্রিম অশ্রু যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা দিয়ে চিকিৎসা করে আমরা স্মাইল করে ফেলি। কিন্তু কারোর শুষ্কতা যদি অতিমাত্রায় হয়, আমরা পরের ছবিতে আমরা দেখব, তাকে আমরা সবচেয়ে যুগান্তকারী যে চিকিৎসা, লিপি ফ্লো চিকিৎসা আমরা করে থাকি। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।